নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল জিওটেক বেঙ্গলিতে আমি আছি আপনাদের সাথে সৌম্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনুপাত এবং সমানুপাতের অঙ্ক নিয়ে আলোচনা করব। এখান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় পর বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করুন দিলে কি হবে আমার লেটেস্ট ভিডিওটা আপনারা সবার প্রথমে দেখতে পাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এইচ টু বি সমান দেওয়া আছে বিস টু সি সমান দেওয়া আছে এইচ টু টু সি সমান বের করতে হবে এখানে আপনারা একটা মেথড ইউজ করে নেবেন এ বি আর বি সি এদিক থেকে একটি অ্যারো এদিক থেকে একটি অ্যারো এদিক থেকে একটি অ্যারো তাহলে আমরা এই অ্যারোটার অর্থ হচ্ছে গুণ তাহলে দেখুন আমরা বসিয়ে নেবো এই সংখ্যাটার ক্ষেত্রে তাহলে ফাইভ নাইন ফোর সেভেন তাহলে এইটা এর এইটা এর এইটা এর আপনারা কিন্তু এ বি আর বি সি বসানোর দরকার নেই আপনারা সরাসরি এইটা বসাবেন আপনার উত্তরটা হবে এই যে গুণ আপনার উত্তর হবে পাঁচ চারে কুড়ি ইস্টু এদিকটা ন চারে ছত্রিশ সাতে তেষট্টি আপনার উত্তর হবে কুড়ি ইস্টু ছত্রিশ ইস্টু তেষট্টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা একই ধরনের কিন্তু একটু আলাদা এখানে এ ইস টু বি দেওয়া আছে বি ইস সি দেওয়া আছে এখানে বের করতে হবে আপনাকে এ ইস টু সি তাহলে সেই একইভাবে করবো এ বি বসিয়ে নেব এবং বি সি বসিয়ে নেব আমি সরাসরি সংখ্যাগুলো বসিয়ে নিচ্ছি তাহলে দেখুন এ বি হচ্ছে তিন চার আর বি সি হচ্ছে আট আর নয় তাহলে অ্যারো দিয়ে দিয়ে এদিকে এদিকে এর এই কোণে এরো আর এদিকটা এরো তাহলে কত হচ্ছে আট তিনে চব্বিশ ইস টু কত আট চারে বত্রিশ ইস টু ন ছত্রিশ দেখুন এটা আমরা কী পেলাম এটা আমরা পেলাম এ টু বি টু সি আমাকে কত বের করতে বলেছে এ টু সি বের করতে বলেছে তাহলে এটা ছিল এ টু বি ইস টু সি তাহলে আমাকে বের করতে বলেছে এ টু সি তাহলে এ টু সি কত চব্বিশ ইস টু তাহলে এটা সমান কত হবে টু টু থ্রি কেন না বারো দিনে চব্বিশ আর বারো দিনে ছত্রিশ তাহলে উত্তরটা হবে এ ইস টু সি সমান কত টু ইস টু থ্রি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন পড়েছে টু এ সমান থ্রি বি সমান ফোর সি তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি এই জায়গাটায় এই যে টু এ সমান থ্রি বি সমান ফোর সি সমান আপনি একটি ধরে নিন কে তাহলে এইটা সমান যদি কে হয় তাহলে আমরা এখান থেকে এর মান পেয়ে যাব তাহলে কিভাবে পাব দেখুন এইটা সমান যেহেতু কে তাহলে টু এ সমান কে একইভাবে থ্রি বি সমানকে আর ফোর সি সমানকে তাহলে আমরা এ সমান পাবো কে বাই টু বি সমান পাবো K বাই থ্রি আর C সমান পাবো কে বাই ফোর তাহলে আপনি A, বি সি পেয়ে গেছেন এবারে জাস্ট আপনি কী করবেন এই এ বি কে আকারে করে দিন তাহলে কে বাই টু ইস টু কে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো হাফ ইস টু একের তিন ইস আপনার যদি অপশানে এরকম থাকে তাহলে এটা রেখে দিতে পারেন যদি অপশানে পূর্ণ সংখ্যা আকারে আছে তাহলে কি করবেন জাস্ট আপনাকে দুই তিন চারের লসাগু করবেন লসাগু হবে বারো যেভাবে আপনারা ভগ্নাংশের যোগ করেন এইভাবে ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে কি করেন যেটা লসাগু হয় আপনারা ভাগ করেন এটা দিয়ে ধরে নিন বারো হয়েছে লসাগু তাহলে এক্ষেত্রে হবে দুই দিয়ে ভাগ করুন বারোকে কত হচ্ছে ছয় ছয় এখানে গুণ করুন তাহলে ছয় কে ছয় তাহলে সিক্স ইস টু বারো হয়েছে তো তিন দিয়ে ভাগ করুন তিন চারে বারো তাহলে চার ইন্টু এক তাহলে চার আর এক্ষেত্রে হবে কত চার তিনে বারো তাহলে ইস টু থ্রি তাহলে উত্তর হবে আপনার এটা সিক্স ইস টু ফোর ইস টু থ্রি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবার দেখুন বন্ধুরা তার পরের প্রশ্ন এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সেভেন বলে দিয়েছে আপনাকে এই টার্মটার মান বের করতে হবে আগের অঙ্কর মতো আপনারা জাস্ট এই এ বাই থ্রি সমান বি বাই ফোর এবং সি বাই সেভেন সমান কে ধরে নেবেন তাহলে এইটা কে ধরলে প্রত্যেকটা টার্ম সমান কে এ বাই থ্রি সমান কে বি বাই ফোর সমান কে আর সি বাই সেভেন সমান কে তাহলে দেখুন এ বাই থ্রি সমান যদি কে হয় তাহলে এর মান কত হবে থ্রি কে তাহলে একইভাবে আমরা পেয়ে যাব বির মান কত ফোর কে আর সির মান কত পেয়ে যাবো সেভেন কে এই এ বি সির মানটা আপনি এইখানে বসিয়ে দিন তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি তাহলে বসিয়ে দিন এর মান কত থ্রি কে প্লাস বির মান ফোর কে প্লাস সির মান সেভেন কে বাই নিচে সেভেন কে তাহলে উপরে কত হচ্ছে চার তিন সাত সাত চৌদ্দ কে বাই সেভেন কে তাহলে সমান কত হচ্ছে টু এর পরের প্রশ্নটা বলেছে সাতশো বিরাশিকে তিনটি ভাগে ভাগ করা হলো যাদের অনুপাত একের দুই ইস্টু দুইয়ের তিন ইস্টু তিনের চার আপনাকে প্রশ্ন বলেছে প্রথম অংশটার মান কত হবে তাহলে এই যে অনুপাতটা ভগ্নাংশে দেওয়া আছে আমরা সরাসরি পূর্ণ সংখ্যায় করে দেবো এই যে হাফ ইষ্টু দুইয়ের তিন ইষ্টু তিনের চার এটাকে আপনারা কীভাবে পূর্ণ সংখ্যায় করবেন তাহলে এটার যদি লসাগু বারো হয় দুই তিন চারের তাহলে দুই দিয়ে ভাগ করলে ছয় তাহলে সিক্স ইস তিন চারে বারো সেই চার ইন্টু দুই অর্থাৎ চার দুনে আট ইস চার তিনে বারো চার দিয়ে ভাগ করলাম চার তিনে বারো তাহলে সেই তিন ইন্টু তিন তাহলে তিন তিন ন তাহলে অনুপাতটা আমার চলে এসেছে সিক্স ইস এইট ইস টু নাইন তাহলে প্রথম অংশ কত হবে দেখুন প্রথম অনুপাত কত ছয় আমরা জানি কীভাবে প্রথম অংশ বের করতে হয় তাহলে সাতশো বিরাশি ইন্টু সিক্স বাই এই তিনটার যোগফল অর্থাৎ সিক্স প্লাস এইট প্লাস নয় অর্থাৎ কত হবে তেইশ এবারে দেখুন এই তেইশ আর সাতশো বিরাশি এটা কাটাকাটি হবে চৌতিরিশ ঠিক আছে আর চৌতিরিশ ইন্টু ছয় সমান হচ্ছে দুশো চার তাহলে আপনার উত্তর হলো দুশো চার তাহলে প্রথম অংশ কত দুশো চার এবার দেখুন বন্ধুরা যে প্রশ্নটা নেক্সট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বলছে একটি স্কুলে ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত ছিল সেভেন ইস টু এইট বয়েজ আর গার্লস বলছে কিছুদিন পরে দেখা গেল ছেলেদের সংখ্যা টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেলো এবং মেয়েদের সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো এবার আপনাকে প্রশ্ন বলেছে যে নতুন অনুপাত্রা কত হবে অর্থাৎ যে বৃদ্ধিটা পেয়েছে তারপরে ছেলে এবং মেয়েদের সংখ্যার নতুন অনুপাত্রা কত হবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে দেখুন বয়েজ এবং গার্লস ছেলে এবং মেয়ের অনুপাত কত ছিল সেভেন ইস টু এইট তাহলে আমি একটি সাধারণ অনুপাত কে যদি আমি ধরে নিই তাহলে এখান থেকে ছেলের সংখ্যা কত পেয়ে যাব বয়েজের সংখ্যা পাবো সেভেন কে আর গার্লসের সংখ্যা পাবো এইট কে তাহলে ছেলেরা বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট কার টোয়েন্টি পারসেন্ট এই সেভেন কের টোয়েন্টি পার্সেন্ট তাহলে সেভেন কে ইন্টু টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত টোয়েন্টি বাই একশো এটা কাটাকাটি করলে আপনারা জানেন পাঁচ তাহলে কত হলো সেভেন কে বাই ফাইভ তাহলে দেখুন বন্ধুরা একটি জিনিস এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে তাহলে টোটাল কত হলো আগে ছিল সেভেন কে এটা বৃদ্ধি পেয়েছে তাহলে টোটাল কত হলো তাহলে সেভেন কে প্লাস সেভেন কে বাই ফাইভ তাহলে সমান কত হচ্ছে এটা লসাগু হচ্ছে পাঁচ গুণ করলে সাত পাঁচে পঁয়ত্রিশ কে প্লাস সেভেন কে বাই ফাইভ তাহলে সমান কত হচ্ছে বিয়াল্লিশ কে বাই ফাইভ তাহলে বর্তমান ছেলেদের সংখ্যা আমরা পেয়ে গেলাম বিয়াল্লিশ কে বাই ফাইভ এবারে মেয়েদের সংখ্যা কত এইট কে তাহলে এইট এর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টেন পার্সেন্ট তাহলে টেন বাই একশো ঠিক আছে আপনি জানেন দশ দশ একশো তাহলে কেটে গেল তাহলে অর্থাৎ এটা কত হচ্ছে এইট কে বাই টেন তাহলে এইট কে বাই টেন এখান থেকে আমরা কি পাবো ফোর কে বাই হচ্ছে ফাইভ কেন কাটাকাটি করলে ফোর কে বাই ফাইভ পেলাম তাহলে দেখুন বন্ধুরা এই সংখ্যাটা মেয়েদের বৃদ্ধি পেয়েছে তাহলে টোটাল এখন মেয়েদের সংখ্যা কত তাহলে টোটাল আগে কত ছিল এইট কে এইট কে প্লাস ফোর কে বাই ফাইভ তাহলে আট পাঁচে চল্লিশ তাহলে চল্লিশ কে প্লাস ফোর কে বাই হচ্ছে ফাইভ সমান কত চুয়াল্লিশ কে বাই ফাইভ তাহলে দেখুন বন্ধুরা এবারে আমরা পেয়ে গেলাম নতুন যে বৃদ্ধি হয়েছে এটা হচ্ছে মেয়েদের সংখ্যা এবং এটা হচ্ছে ছেলেদের সংখ্যা আমরা নতুন অনুপাত বের করব। তাহলে ছেলেদের সংখ্যাটা কত হয়েছে নতুনে বিয়াল্লিশ কে বাই ফাইভ ইস টু এই যে মেয়েদের সংখ্যা চুয়াল্লিশ কে বাই ফাইভ তাহলে এই পাঁচ এই পাঁচ কেটে যাবে এবং কে এবং কে কেটে যাবে তাহলে অনুপাতটা কত আসবে বিয়াল্লিশ ইস টু চুয়াল্লিশ তাহলে এটাকেও আমরা কাটাকাটি করতে পারি কততে হবে না একুশ ইসু বাইশ তাহলে নতুন অনুপাতটা আমরা পেলাম একুশ ইস বাইশ এবারে দেখুন বন্ধুরা প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স মাইনাস এর তৃতীয় সমানুপাতি কত তাহলে তৃতীয় সমানুপাতি আপনাকে বের করতে হলে দেখুন একটি কথা বলে দিই তৃতীয় সমানুপাতি কিভাবে দেখতে হয় যদি এ এবং বি এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে দেয় আপনাদেরকে কিভাবে করতে হয় এ ইস টু বি সমানুপাতি বি ইস টু এক্স ধরে নিন এইটা হচ্ছে তৃতীয় সমানুপাতি এ এবং বি এর তৃতীয় সমানুপাতি তাহলে একইভাবে আমরা করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই কীভাবে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স মাইনাস ওয়াই সমানুপাতি চিহ্ন এক্স মাইনাস ওয়াই ইস টু আপনি ধরে নিন এক্স তাহলে এক্স সমান কত হবে আপনারা জানেন একটি সূত্র না চতুর্থ পদ বের করার সূত্র দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম সেই সূত্রটা এখানে কাজে লাগান তাহলে এক্স সমান কত হবে দ্বিতীয় কত এক্স মাইনাস ওয়াই তৃতীয় কত এক্স মাইনাস ওয়াই তাহলে দুটোই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর প্রথম কত প্রথম পথ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখুন এই এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই কেটে গেল তাহলে থাকলো কত এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে উত্তর এর পরের প্রশ্ন যেটা বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং ওই দুটি সংখ্যা লসাগু হচ্ছে একশো আশি তাহলে প্রথম সংখ্যা কত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন পড়েছে আপনাকে কি করতে হবে এই যে দুটি সংখ্যার অনুপাত থ্রি ফোর দেওয়া আছে আপনি ধরে নিন প্রথম সংখ্যা সমান থ্রি কে একটি সাধারণ অনুপাত ধরবেন থ্রি কে আর দ্বিতীয় সংখ্যা সমান ধরবেন ফোর কে তাহলে এটা আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম থ্রি কে আর ফোর কে এবার দেখুন বন্ধুরা এই যে থ্রি কে পেলাম আর ফোর পেলাম দুটি সংখ্যা পেয়ে গেছি এদের লসাগু কত হবে এদের লসাগু হবে বারো কে এই কে এই কের জন্য একটা কে আর তিন চারে বারো বারো কে তাহলে এদের লসাগু পেয়ে গেছি আমি বারোকে প্রশ্নে বলা আছে লসাগু একশো আশি তাহলে বারো কে সমান হবে একশো আশি তাহলে এখান থেকে আমি কের মান পেয়ে যাব কত পনেরো তাহলে কের মান আমি পনেরো পেয়ে গেলাম প্রথম সংখ্যা বের করতে বলেছে প্রথম সংখ্যা কত থ্রি কে তাহলে থ্রি কে তাহলে সমান কত থ্রি ইন্টু পনেরো সমান কত পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে এইটা হচ্ছে প্রথম সংখ্যা এভাবে আপনারা দ্বিতীয় সংখ্যাও বের করতে পারবেন এখানে যেহেতু প্রথম সংখ্যা বলেছে তাই প্রথম সংখ্যা বের করলাম বন্ধুরা এবারে নেক্সট কোয়েশ্চেন যেটা টেন পার্সেন্ট অব এক্স সমান টোয়েন্টি পার্সেন্ট অব ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত হবে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পড়েছে এক্ষেত্রে আপনি কী করবেন টেন পার্সেন্ট অফ এক্স অর্থাৎ কি টেন বাই একশো গুণিতক এক্স সমান কত টোয়েন্টি বাই একশো টোয়েন্টি পার্সেন্ট অব ওয়াই ইন্টু ওয়াই তাহলে আপনারা জানেন দশ দশে একশো আর এটা কুড়ি পাঁচে একশো তাহলে কত পেলেন এক্স বাই টেন সমান ওয়াই বাই দেখুন এখানে আবার কাটাকাটি হবে পাঁচ দুনে দশ তাহলে কেটে দিন পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তাহলে আমরা কী পেলাম এক্স বাই টু সমান ওয়াই বাই এটা আমরা পেয়ে গেলাম এবারে আমরা এক্স ইস টু ওয়াই সমান বের করব দেখুন এক্স ইস সমান কত হবে এক্স বাই ওয়াই নিলাম সমান এবারে দেখুন আপনারা কিভাবে টার্মটা এই যে দুই আর এককে কিভাবে বসাবেন দেখুন এক্সের সঙ্গে এক আছে না মানে এক্স ইন্টু ওয়ান আর ওয়াই ইন্টু টু তাহলে এক্সের সঙ্গে এক আছে যেহেতু সেখানেও সেই একইভাবে এক্সের সঙ্গে একই থাকবে অর্থাৎ নিচে এক হবে উপরে দুই হবে দেখুন তাহলে এই ওয়াইয়ের সঙ্গে টু দেখুন ওয়াইয়ের সঙ্গে টু এক্সের সঙ্গে ওয়ান এক্সের সঙ্গে ওয়ান তাহলে এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু ওয়ান এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যে প্রশ্নগুলি আমি আপনাদেরকে দেখালাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বোঝাতে আপনাদের যথেষ্টই আমার কষ্ট হয় কেননা যেভাবে আলোর সামনে কাজ করতে হয় অনেকটাই কষ্ট হয় তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দিলে কী হবে আমার লেটেস্ট ভিডিওটা আপনারা সবার প্রথমে দেখতে পাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে